Bob Dylan. Strangers, oh, give me the news. No musician has had a bigger impact on American popular music. 1965 সাল, ইতিহাসের নিউপোর্ট ফোক ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী আমেরিকান এই ফেস্টিভ্যালে কথা ছিল ফোক ইনস্ট্রুমেন্টের সহযোগেই গান হবে, কিন্তু এ কি, শিল্পীর কাঁধে ঝুলছে না চিরচেনা একুইস্টিক গিটারটি। কালো জিন্স জ্যাকেট আর চামড়ার বুট পরে ইলেকট্রনিক গিটার হাতে মঞ্চে উঠে গান শুরু করলেন 24 বছর বয়সী এক তরুণ, যা দেখে চমকে যান দর্শক ও ভক্তরা। শিল্পীর এমন পরিবর্তনকে তার ভক্তরা সহজভাবে একেবারেই নেয়নি, তবে প্রাথমিক সাউন্ড চেকেই দর্শক নড়ে চড়ে বসেন। বলছি, মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান সঙ্গীত বিশ্ব যাকে চিনে বব ডিলান নামে। কিন্তু কে জানত, পরবর্তী 6 দশকে সেই তরুণ শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বের সঙ্গীত রুচিতেই ভিন্ন ধারার সংযোজন ঘটিয়ে তার গানে বুত করে রাখবেন পৃথিবীর অসংখ্য দেশের লক্ষ কোটি মুক্তিকামী মানুষকে। ডিলান তার প্রথম প্রফেশনাল রেকর্ডিং করেন একজন হারমোনিকা বাদক হিসেবে। নিজের চ্যাপলিন মুগ্ধতা মিউজিক ক্যারিয়ারের গোড়া থেকে কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি, তাই কনসার্টে প্রায়শই চ্যাপলিনের মতো হ্যাট মাথায় হাজির হতে দেখা গেছে তাকে। এছাড়া ডিলান কোনো এক অজানা কারণে নিজের শৈশব লুকাতে চাইতেন। তার লুকানো প্রক্রিয়াটি শুরু হয়েছিল নিজের পরিবারে দেয়া নাম পরিবর্তনের মাধ্যমে। আইনি প্রক্রিয়ায় নিজের পুরনো নাম বাদ দিয়ে পাকাপাকিভাবে রেখে দেন বব ডিলান। যে গানগুলোর মাধ্যমে ডিলান জনপ্রিয়তা পেয়েছিল তার মধ্যে লাইক আ রোলিং স্টোন গানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই গানটি প্রথম যখন লিখা হয় এটা ছিল প্রায় 20 পৃষ্ঠা দৈর্ঘ্যের কবিতা, যা ডিলান সচেতন গান হিসেবে একেবারেই লিখেনি। কিছুদিন পর আনমনে পিয়ানোর স্ট্রিং নিয়ে খেলতে খেলতে ডিলান কবিতাটিতে সুর বেঁধে খেয়াল করলেন শুনতে মন্দ শোনাচ্ছে না, তারপর বাকিটা ইতিহাস। যদিও ডিলানের গানের গলা নিয়ে পৃথিবীতে কানা ঘোষার কোনো শেষ ছিল না, গান ও আবৃত্তির মিছিলে অদ্ভুত পরিবেশনার জন্য টেক্সাসের রেডিও স্টেশনগুলো থেকে নিষেধাজ্ঞাও পেয়েছিলেন 60-এর দশকে, তবে লিরিক দিয়ে পুষিয়ে দিয়েছিলেন তিনি। গায়ক হিসেবে লিরিকের জন্য বব ডিলানই পৃথিবীতে সর্বপ্রথম 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। মার্কিন শিল্পী বব ডিলান খুব সচেতনভাবে নিজের জীবন এত বিচিত্র ঘটনা ও ঘটনা প্রবাহের ভেতর দিয়ে কাটিয়েছেন। অনেকেই মনে করেন পৃথিবীতে যদি ইন্টারেস্টিং হিউম্যান অ্যাওয়ার্ড নামে কোনো পুরস্কার থাকত, তবে নিঃসন্দেহে তা ডিলানই জিতে নিতেন। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।